নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার চ্যানেলে মাম্পস বা প্যারোটাইটিস নিয়ে আলোচনা করব। প্যারোটাইটিস কাকে বলছে বা মাম্পস? ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এটা কোথায় থাকে? এটা একটা স্যালিভারি গ্ল্যান্ড। এটা থাকে ঠিক কানের নিচে, রাইট বিলো অফ দি ইয়ার। যদি কোনো কারণে এটা ফুলে উঠে, সেটাকে আমরা প্যারোটাইটিস বা মাম্পস বলি। মাম্পস প্রথমে দেখা যায় কি, ধর স্কুলেতে অনেক বাচ্চা দেখবেন গলা ফুলে নিয়ে চলে এসছে, এবং সেটা দেখা যায় কি একটার ফুলে পরপর যতগুলো বাচ্চা আছে এফেক্ট করে, ইনফেকশন ছড়ায়। এবং বাচ্চারা প্রথম দিকে হাই টেম্পারেচার হয়, গলাটা ফুলে থাকে, খেতে পারে না, একটা দিক থেকে অন্য দিকে ছড়ায় এবং মুখ দিয়ে লালা পড়তে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। ঠান্ডা না লাগানো, গরম কাপড় জামা ব্যবহার করা, তরল খাবার ঈষদুষ্ণ দিলে ভালো হয়। বড়দের ক্ষেত্রেও সেম, কিন্তু বড়রা সহনশীলতা বেশি থাকার ফলে, ইমিউনিটি বেশি থাকার ফলে তারা সহ্য করে নিতে পারে। প্যারোটাইটিস এর সেকেন্ডারি ইনফেকশন কি? অর্কাইটিস, টেস্টিস ইনফ্লামেশন, ওভারি ইনফ্লামেশন, এগুলো হতে পারে। এবং ভবিষ্যতে যাদের বেটা ছেলেদের মাম্পস হয়েছে, অনেক সময় দেখা যায় কি স্পার্ম কাউন্ট অনেক কম বা অ্যাজিওস্পার্মিয়া হলে হতে পারে। এগুলো যে হলে আপনাকে প্রতিবিধান কি, ঠান্ডা না লাগানো, সচেতনভাবে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে ওষুধ খাওয়া, হাই টেম্পারেচার হলে জ্বর নামার ওষুধ ব্যবহার করা এবং সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার করা। এগুলোর ক্ষেত্রে ভালো কাজ দেয় কি, আর্নিকা, বেলেডোনা, হাইপেরিকাম, আরসায়ড, জেলসিমিয়াম, ব্রায়ামিয়া। বায়োকেমিকের ক্ষেত্রে কি কাজ দেয়, ফেরামফস, ম্যাকফস, ক্যালকেরিয়া ফ্লোর। আর যদি দেখা যায় যে হাই টেম্পারেচার হচ্ছে, অসুস্থতা বোধ করছে, মরে যাবার ভয় আছে, ভয় লাগছে, একোনাইট, আর্সেনিক ভালো কাজ দেয়। এই রোগের ক্ষেত্রে প্রতিবিধানের বলতে কি করা হয়, ম্যানেজমেন্টের ক্ষেত্রে গরম কাপড়কে তাওয়ার উপরে রেখে হিট দেওয়া, গা শোয়া গরম, খানিকটা উপশম পাওয়া যায়। তবে এটাকে কোনো সময়ই আপনাকে নেগলেক্ট করা চলবে না, কারণ ভবিষ্যতে অনেক সময় অর্কাইটিস থাকার ফলে বাচ্চা আসার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, এবং অ্যাজিওস্পার্মিয়া যদি হয় সেক্ষেত্রে সেই ভদ্রলোক পুত্র সন্তানের বা কন্যা সন্তানের বাবা হতে পারবেন না। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।